গতকালকের নিউজ ধন্যবাদ জানান আমার দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমাদের একজন মন্ত্রী সাহেব স্যার খুব চুলকানি ছিল ইসলাম নিয়া কুরআন নিয়া আলেম নিয়া কথা বলা ঠিক না তিনি চাইছিল 2021 সালে ইসলাম মাইনাস করে ইসলাম পিছনে নিয়ে যাবে প্রধানমন্ত্রী তারে মাইনাস করে প্রমাণ করে দিলেন যুগে যুগে এই কুরআনের বিরুদ্ধে যারাই লড়বে তারাই মরবে কথা বলা ঠিক না এই কুরআন নিয়ে বাঁচতে চাই কুরআন নিয়ে মরতে চাই কারা কারা জি আছো সিরাজগঞ্জের মুসলমান হাত তুলে দেখতে চাই আমাদের আল্লাহ কয়জন আরো জোরে বলেন কয়জন ওই আল্লাহ আছে না নাই আমরা মুসলমান আমাদের ধর্মের নাম সবাই বলেন আমরা মুসলমান আমরা ধর্মের দিক থেকেও শ্রেষ্ঠ কথা বলেন ঠিক কি না আমরা মুসলমান আমরা যে পয়গাম্বর পেয়েছি যে নবী পেয়েছি নবীর দিক থেকে আমরা শ্রেষ্ঠ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দিয়েছেন আসমানি 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন আমরা ধর্মের দিক থেকে শ্রেষ্ঠ আমরা নবীর দিক থেকে শ্রেষ্ঠ আমরা কোরআনের দিক থেকে শ্রেষ্ঠ তৃপ্ত কণ্ঠ অঙ্গীকার করতে হবে হে সিরাজগঞ্জের মুসলমান আমরা যেহেতু সব দিক থেকে শ্রেষ্ঠ আমরা মুসলমান শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে সিরাজগঞ্জ এই সিমলা মাদ্রাসা থেকে অঙ্গীকার করতে চাই যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন পছন্দ করে আমাদেরকে কোরআন দিয়েছেন অতএব এই কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই কারা কারা জি আছেন হাত তুলে দেখতে চাই রাজি আছেন না নাই আরো জোরে বলেন রাজি আছেন না নাই সিমলা মাদ্রাসা কোরআনের ফ্যাক্টরি কথা বলেন ঠিক কি না রাত 3টার সময় এসে দেখবেন গরিবের সন্তান কোরআনে কারীমের তেলাওয়াত করে আজকে আপনাদের চোখের সামনে 11 জন হাফেজ কোরআন দাঁড়িয়ে আছে যাদের মাথার ভিতরে সম্মানের মুকুট এই পাগড়ি পরিধান করা হবে এই হাফেজদের দাম কত জানেন আর এই কোরআন তো নাযিল করেছেন আল্লাহ এই কোরআনের হেফাজত করবেন কে আরো জোরে বলেন না কে এই কোরআনের বিরুদ্ধে জালাই লড়ছে তারাই মরছে কথা বলে ঠিক কি না আল্লাহ প্রদত্ত কিতাব এই কিতাবের বিরোধিতা করে কেউ টিকতে পারে নাই ইতিহাস সাক্ষী যার জ্বলন্ত প্রমাণ মুসলমান ইমানদার এই কিতাব আল্লাহ প্রদত্ত যেই কিতাব পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ প্রদত্ত আসমানি কিতাবের বিরোধিতা করেছিল ফেরাউন ফেরাউনের অস্তিত্ব নাই কথা বলে ঠিক কি না আল্লাহ প্রদত্ত এলমে ওহির বিরোধিতা করেছিল আল্লাহর পয়গম্বরের বিরোধিতা করেছিল নমরুদ ইব্রাহিম পয়গম্বরের বিরোধিতা করে নমরুদ টিকতে পারে নাই নিস্তনাবুত হয়ে গেছে শুধু তাই না সর্বশ্রেষ্ঠ পয়গম্বর সর্বশ্রেষ্ঠ রাসূল ইমামুল মুরসালিন খাতামুন নবীন আপনার আমার দয়ার নবী মার নবী উম্মতের দরুদ নবী যেই নবীর বিরোধিতা করেছিল ইসলামের বিরোধিতা করেছিল কোরআনের বিরোধিতা করেছিল আবু জাহেল উতবা শাইবা আবু জাহেলের অস্তিত্ব নাই উতবার অস্তিত্ব নাই শাইবার অস্তিত্ব নাই 2021 সালে এই ইসলামকে যারাই মাইনাস করতে চাইছে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে কথা বলেন ঠিক কি না গতকালকের নিউজ ধন্যবাদ জানান আমার দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমাদের একজন মন্ত্রী সাহেব স্যার খুব চুলকানি ছিল ইসলাম নিয়া কোরআন নিয়া আলেম নিয়া কথা বলেন ঠিক কি না তিনি চাইছিল 2021 সালে ইসলাম মাইনাস করে ইসলাম পিছনে নিয়ে যাবে প্রধানমন্ত্রী তারে মাইনাস করে প্রমাণ করে দিলেন যুগে যুগে এই কোরআনের বিরুদ্ধে যারাই লড়বে তারাই মরবে কথা বলেন ঠিক কি না এই কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই কারা কারা জি আছো সিরাজগঞ্জের মুসলমান হাত তুলে দেখতে চাই আপনারা কি ভয় পাইতেছেন আপনাদের খারাপ লাগতেছে চলবে আল্লাহু আকবার বলেন তো আরো জোরে বলেন আল্লাহু আকবার আরে মরণ তো হয়েই যাবে কথা বলেন ঠিক কি না এই দুনিয়াতে কেউ টিকতে পারবে না বেটা মরণ হয়েই যাবে তবে এমন একটা মরণ মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই কথা বলেন ঠিক কি না কোরআন নাজিল করছেন আমার আল্লাহ এই কোরআনের হেফাজত করবেন আমার আল্লাহ হে সিরাজগঞ্জের যুবক ডানে বামে নজর
নাই রে যুবক এক নজরে তাকায় থাকো এই শিমলা মাদ্রাসার দিকে তাকায় থাকো রাত তিনটার সময় মাদ্রাসায় এসে দেখবা গরিবের সন্তান ঠান্ডা পানিতে অজু বানাইয়া আল্লাহর কোরআন নিয়ে বসে যায় গো বাজান এই কোরআনের তেলাওয়াত তারা করতে থাকে এই হাফেজদের সিনার ভিতরে আমার আল্লাহ এই 30 পারা কোরআন সংরক্ষণ করে দিলেন এই কোরআনের হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোন পার্লামেন্টে আল্লাহ দেয় নাই দুনিয়ার আলেমদেরকে ওই দায়িত্ব দেয় নাই দুনিয়ার নবীদেরকে দায়িত্ব দেয় নাই এই কোরআন নাজিল করছেন আমার আল্লাহ এই কোরআনের হেফাজত করবেন আমার আল্লাহ হ্যাঁ যুবক বাইরা রে এই জন্যই তো দেখা যায় এই কোরআনের বিরোধিতা করে কেউ টিকতে পারে না হ্যাঁ যুবক এই কোরআনের কত দাম জাননি এই কোরআন নাজিল করতে চাইছেন আমার আল্লাহ আসমানের উপরে আসমান বলে দয়ার আল্লাহ তোমার কোরআন যদি আসমানের উপরে নাজিল করো আমরা এর হেফাজত করতে পারবো না আমরা এর রক্ষণাবেক্ষণ করতে পারবো না আল্লাহ দ্বিতীয় নম্বরে জমিনকে বলে আমার জমিন আমি আল্লাহর আমানত তোমার উপরে দিতে চাই তোমার উপরে নাজিল করতে চাই তুমি নিবানি জমিন ডাক দিয়ে বলে দয়ার আল্লাহ এই কোরআন যদি আমার উপরে দাও গো আমি জমিনের অস্তিত্ব থাকবে না আমি জমিন তোমার কোরআন হেফাজত করতে পারবো না তৃতীয় নম্বরে আল্লাহ পাহাড়কে ডাক দিয়া বলে এ পাহাড় আমি আল্লাহ তোরে জমিনের ভিতরে পেরেক স্বরূপ বানাইছি বড় শক্তিশালী তোরে বানাইছি এই পাহাড়ের উপরে আমার আমানত কোরআনটা দিতে চাই এ পাহাড় কোরআন নিবিনি পাহাড় ডাক দিয়া বলে ও দয়ার আল্লাহ কোরআন দাও আমরা পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাব আমরা দলিল সাথে মিশে যাব এই কোরআনের হেফাজত আমরা করতে পারবো না আল্লাহ চতুর্থ নম্বরে মানব জাতির ডাক দিয়ে বলে ও মানুষরা রে আমি আল্লাহ বড় দুর্বল করে তোদেরকে বানাইছি তোদেরকে বড় শক্তিশালী করে বানাই নাই বড় দুর্বল করে তোদেরকে বানাইছি এক ফোঁটা নাপাক পানি থেকে তোদেরকে বানাইছি এ মানুষেরা রে আমার আমানত কোরআনটা তোরা নিবিনি মানুষ বলে দয়ার আল্লাহ তোমার আমানত আমাদেরকে দিতে চাইছো আমরা নিতে রাজি আল্লাহ বলে আসমান দে দিতে চাইলাম আসমান রাজি না জমিন দে দিতে চাইলাম জমিন রাজি না পাহাড় দিতে চাইলাম পাহাড় রাজি না তোরা কেন রাজি হলি মানুষ বলে দয়ার আল্লাহ আমরাও যদি রাজি না হই তোমার কুদরতি কলিজায় ব্যথা লাগবে তুমি তো কষ্ট পাওয়া যাইবা বড় মহব্বত করে মানুষ তুমি বানাইছো আমার আল্লাহ রব্বুল আলামিন এই মানুষ বানানোর সময় ফেরেশতাদেরকে দায়িত্ব দিলেন ফেরেশতারা হাতের জায়গায় হাত লাগায় দাও পায়ের জায়গায় পা লাগায় দাও বডিটা তোমরা সেটিং করতে থাকো ফেরেশতারা আপনার আমার বডি সেটিং করে চেহারার দিকে যখন হাতটা বাড়ায় আল্লাহ ডাক দিয়ে বলে আমার ফেরেশতারা খবরদার চেহারার ভিতরে হাত দিবি না আল্লাহ কেন দিব না আমাদেরকে দায়িত্ব দিলাম হাতের জায়গায় হাত লাগায় দিলাম পায়ের জায়গায় পা লাগায় দিলাম পেটের জায়গায় পেট লাগায় দিলাম পুরো বডিটা আমরা সেটিং করলাম চেহারার ভিতরে কেন হাত দিব না আল্লাহ বলে ফেরেশতারা রে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া আমার বান্দার চেহারাটা বানায় দিব আমার বান্দার চেহারাটা বানায় দিব এ যুবক বাইরা রে হে আশিক রাসূল বাজানরা এই মানুষের বড় দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইলো এই মানুষ আল্লাহর দেওয়া জবান দিয়া দুনিয়াতে এসে মা রে মা বলে ডাক দেয় মা খুশি হয়ে যায় বাবারে বাবা বলে ডাক দেয় বাবা খুশি হয়ে যায় নেতারে নেতা বলে ডাক দেয় নেতা খুশি হয়ে যায় আল্লাহ শুধু দুই ঠোঁটের দিকে তাকায় তাকায় আমার বান্দারা রে আমি আল্লাহর দেওয়া জবান দিয়া তোর মার মা বলে ডাক দিলি আমি আল্লাহর দেওয়া জবান দিয়া তোর বাবারে বাবা বলে ডাক দিলি আমি আল্লাহর দেওয়া জবান দিয়া ওস্তাদের ওস্তাদ বলে ডাক দিলি লিডার লিডার বলে ডাক দিলি একটা বার যদি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতি রে আমি আল্লাহর কলি যাও ঠান্ডা হয়ে যাইতো এ সিরাজগঞ্জের যুবক রে হাত দুইটা উপরের দিকে উঠাইয়া আসামির মতো কণ্ঠের
সর্বোচ্চ আওয়াজ দিয়া আমার আল্লাহরে ডাক দাও তো আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, এ যুবক গলাটা ফাটা আল্লাহরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, এ যুবক কান্না না আসলো কান্নার ভান ধরে গলাটা ফাটা আল্লাহরে ডাক দাও আল্লাহ, নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, তুমি যদি মাপলাই করবা বান্দারে আল্লাহু আকবার, তুমি যদি মাপলাই এই পাগল গুলো খাবারের লোভেই জায়গায় আসে নাই, এরা টাকার লোভেই জায়গায় আসে নাই, এরা তোমার পাগল, এরা তোমার নবীর পাগল। আজকে 2021 সালে 8ই ডিসেম্বর তোমার কাছে দরখাস্ত দিতে চাই, যতদিন বাঁচব কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে মরতে চাই, তোমার নবীর ভালোবেসে বাঁচতে চাই। কোন কুলাঙ্গার যদি আরেকটা বার 56,000 বর্গ মাইল হাসি শরীয়তুল্লাহর বাংলায়, শাইখুল ইসলামের বাংলায়, শাইখুল হাদিসের বাংলায়, শাহজালালের বাংলায়, কোন কুলাঙ্গার যদি আরেকটা বার ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, দারিদ্রের বিরুদ্ধে, মুসলিম মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে তার তাপ ভাঙা জবাব দিতে কারা কারা প্রস্তুত আছো, কারা কারা প্রস্তুত আছো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনাদের মনে হয় কষ্ট হয়ে গেছে, খারাপ লাগতেছে, আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সময় অল্প, বেশি কথা বলা যাবে না, এই জন্য অল্প সময়ে যেহেতু আলোচনা করাও সম্ভব না, তবে আমরা এই অল্প সময়ের ভিতরে একটা অঙ্গীকারী করতে চাই, কোরআন নাজিল করছে আল্লাহ, কোরআন হেফাজত করবো আল্লাহ, আমরা এই কোরআনের পক্ষেই থাকতে চাই, কথা বলে ঠিক কিনা?